কলেজ প্রশাসন সক্রিয় থাকলে কোনো অবস্থাতেই চোরেলামির ঘটনা ঘটতো না, একথাই স্পষ্ট করে রাজ্যের পুলিশ প্রধানকে জানিয়ে এলেন সিপিএম এর এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার সন্ধ্যায় সিপিএম রাজ্য কমিটির এক প্রতিনিধি দল দেখা করেন ডিজিপির সঙ্গে। প্রতিনিধি দলে ছিলেন দলের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর। পরে এক সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র চৌধুরী বলেন, আমরা নির্দিষ্ট করে কিছু পুলিশ কর্তার নামে লিখিতভাবে অভিযোগ করেছি। বিশালগড় মহকুমাতে পর্যপরি এই ঘটনাগুলি সংঘটিত করার পেছনে সেই জেলা বা বিশালগড় মহকুমার কয়েকজন পুলিশ অফিসার, আমরা এক্ষুনি আমি আর কমরেড পবিত্রকর পুলিশের মহানির্দেশকের কাছে আমরা ডেপুটেশন মিলিত হয়েছি, লিখিতভাবে দিয়েছি তাদের বিরুদ্ধে, এদেরকে সরিয়ে নেওয়া হোক এবং এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হোক। তাদের এই যে দায়িত্ব পালন না করার এবং এই অন্যায় কাজে লিপ্ত হওয়ার। জিতেন্দ্র চৌধুরী জানান, সকালে জিবি হাসপাতালে শবদেহ নিয়ে পুলিশ প্রশাসনের দুই ব্যক্তি পুলিশ দিয়ে শোকাহত পরিবারের প্রতি যে আচরণ করেছেন সেটা কোনো সভ্য দেশে ভাবা যায় না বলে ডিজিকে জানিয়েছেন। তিনি তদন্তের আশ্বাস দিয়েছেন। কয়েকজন পদস্থ পুলিশ অফিসার সেখানে আবির্ভূত হলেন, এক প্লাটুনের বেশি সিআরপিএফ নিয়ে, বলা নেই কওয়া নেই বলছেন এখান থেকে আত্মীয় স্বজনদেরকে তোমরা সরে যাও। মৃতের ভাই গতকাল থেকে তিনি ছিলেন, বলছে আমি তো শহীদ মিয়ার ছোট ভাই, আমি এসছি, আমি নিয়ে যাবো, গাড়ি নিয়ে এসছি, বুঝে না তোমার গাড়ি লাগবে না, আমরা নিয়ে যাবো। আত্মীয় স্বজন সবাই আমরা, চলিলামের সে বাড়িতে কেউ নেই, তার অসুস্থ স্ত্রী ছাড়া আর কেউ নেই, কেন আপনারা তো তৎপর হচ্ছেন, বরঞ্চ আপনারা যারা খুন করেছে এদেরকে ধরে ব্যবস্থা করুন। কর্ণপাত করলেন না, লাঠি পেটা করে সেখানে পুলিশ মহিলা আত্মীয় স্বজন এবং খোদ তার যে দুই ভাই এদেরকে আহত করে ডাক্তার মানিক সাহার পুলিশ তাদের বীরত্ব দেখালেন, নিয়ে গেলেন। আপনারা সকালে দেখেছেন আমরা বাধ্য হয়েছিলাম এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে পুলিশের মহানির্দেশকের অফিসের সামনে সকালে ধর্ণা দিতে বাধ্য হয়েছি এবং একজন পদস্থ পুলিশ আধিকারিক এর জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং এর তদন্ত হবে বলেছেন, জানি না কি হবে। বিজেপি মুখপাত্রের মন্তব্যের পাল্টা দিতে গিয়ে ত্রিপুরার প্রসঙ্গ টেনে অভিযোগ করেন, সিপিএম নয় শাসক দল বিজেপি মৃতদেহ নিয়ে রাজনীতি করে। ললিত ত্রিপুরা খুন করিয়েছেন, বিজেপি সরকার আসলে পরে সিবিআই তদন্ত করে ললিত মোহন ত্রিপুরাকে ফাঁসিতে ঝুলানো হবে। তার আগে তার অস্থি নিয়ে ত্রিপুরাজ্যের সমস্ত নদী সমস্ত ছড়াতে ছড়ানো হয়েছে আর 23টি মহকুমা থেকে লোক নিয়ে, কারণ টাকা পয়সার অভাব নেই, এগুলো নিয়ে সারা ত্রিপুরা জেলা নিয়ে করেছে এই চানমোহন ত্রিপুরা, তাকে সিপিএম খুন করেছে। আর কত লাশ চাই, হাজারে হাজার প্রস্তাব ছাপিয়েছে, 57 মাস গেল, ললিত ত্রিপুরার তো কেশাগ্রহ কেউ স্পর্শ করেনি, তদন্ত হয়নি। আর বিজেপি সরকার আসার পর চানমোহন ত্রিপুরাকে ভুলে গেলেন, তার পরিবারের লোক না খেয়ে মারা যাচ্ছে, এক কপর্দক পয়সা নিয়ে বিজেপির কোন নেতা সেখানে গিয়ে পৌঁছুন, কে লাশ রাজনীতি করে, এটা বিজেপি, সিপিআইএম কখনো এই কাজটা করে না। যদি তাই হতো যে আজকেও এই চলিলামে শহীদ মিয়া রাস্তার পাশেই কয়েক হাজার লোক হয়েছে, কেউ কেউ পেছন থেকে বলছিল চলেন না এত লোক আছে, আমরা জাতীয় সড়কে বসে যাই। সাংবাদিক সম্মেলনে মানিক দে অভিযোগ করেন, বুধবার থেকেই জিবি হাসপাতাল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে চলে গিয়েছিল, পুলিশও তাদের সাহায্য করে গেছে, পরে তীব্র প্রতিবাদের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। তাদের আত্মীয় স্বজনরা দৌড়ঝাঁপ করে, আর আমাদের উত্তর আগরতলা পার্টির লোকাল সেক্রেটারি সহ দৌড়ঝাঁপ করে এদেরকে কাউকে এক্স রে করাচ্ছে, কাউকে স্ক্যান করাচ্ছে,
কিন্তু হাসপাতালে যদি লোকজন তো সেখানে সহযোগিতা করবে নেই, সবটাই তারা দৌড়ঝাঁপ করে শেষ পর্যন্ত আমাকেও টানতে হয়েছে, টলিয়ে টলিয়ে টেনে কোন রকমের নিয়ে এগুলো করতে হয়েছে। এর মধ্যে বিজিবির কিছু লোক ঢুকে বলছে বেরোন বেরোন বেরোন, এখানে কেউ থাকতে পারবেন না। আত্মীয় স্বজনরা ওষুধপত্র নিয়ে আসছে, এক্স-রে রিপোর্ট নিয়ে আসতে হচ্ছে, এগুলি সব আত্মীয় স্বজনদের করতে হচ্ছে। বলছে তাহলে কি ব্যাপার, আপনারা কারা, আপনারা সবাইকে বেরোতে বলছেন, তাদের আত্মীয় পরিজনদেরকে যারা বডি নিয়ে আসবো অসুস্থ নিয়ে আসবো টুরিজম থেকে, আপনারা তাদেরকে বের করে দেওয়ার কি, আপনারা কেন বলছেন? আমি তো আপনাকে বলিনি, আপনি কেন বাধা দিচ্ছেন, আপনি কে বলবেন? তারপরে গিয়ে সেখানে পুলিশ টুলিশ ডেকে নিয়ে তাদেরকে বের করার চেষ্টা করি, এই জিনিস তো হসপিটালে কখনো দেখিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত পবিত্রকর বলেন, আমরা পুলিশকে সময় দেব কিন্তু অন্যায় মেনে নেবে না দল। মুখ্যমন্ত্রী এই লাশ যদি দেওয়া হয় সিপিআইএম হয়তো এটা নিয়ে রাজনীতি করতে পারে। কি রাজনীতি করবো আমরা? আমরা তাকে শ্রদ্ধা জানাবো, তার যে ধর্মীয় আচার আলোচনা সেটা তাদের হাতে তুলে দেবো, আমাদের লোক যাবে, আমরা এটাই তো আমাদের কাজ, আমরা গেছি। কিন্তু এই লাশটাকে তো তারা গুম করেছে, তারা এই লাশ নিয়ে রাজনীতি করতে চায়। Pure report, Channel Den Rat.